গুড মর্নিং বন্ধুরা, এখন তো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস মানেই রথের মেলা, বাবার মাথায় জল ঢালা, আর তার সাথে চাষবাস। হ্যাঁ, গ্রামের মানুষদের কাছে চাষবাস একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা কাজ। চাষিরা হতাশ হয়ে পড়ে বৃষ্টি না হলে। তো দেখো, আজকেই প্রথম বৃষ্টি আমাদের এখানে, বাকি দিকে আমি ঠিক বলতে পারবো না, তবে আমাদের এখানে আজকে এই বৃষ্টি ভেজা একটা দিন। এর আগে কিন্তু শ্রাবণ মাসে বৃষ্টি হয়নি। আর এই বৃষ্টি ভেজা দিনেই তোমাদের সবাইকে সিঙ্গেল মাদার লাইফ স্টাইলে অনেক অনেক সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর বর্ষা খুব এনজয় করছো। হ্যাঁ, আজকে জমিতে এসেছি, আর এখন তো কয়েকদিনই কন্টিনিউ জমিতে আসবোই। তো যে অঝর মারা যে বৃষ্টিটা, তোমাদেরকে প্রথমে জমিটা দেখালাম, ওখানে কাজ করছিলাম, আর আগের দিনের যে এক্সপিরিয়েন্স সেটা বলো না। তিন যা ছিলাম, আর সেদিন তো ভিডিও করার সাহস হয়নি, কারণ ফোনটা অফ করে দিয়েছিলাম, এত বিদ্যুৎ চমকাচ্ছিল। লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা আমার ওই রকম হয়েছিলো যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছে। ওই এক্সপিরিয়েন্সটা লাইফে প্রথম ছিল। আর আপাতত এখন এই ছাতার তলায় আশ্রয়, ছাতার তলায় আশ্রয় নিলেও ছাতাতেও কিন্তু বৃষ্টি আটকাচ্ছে না। এত জোরে বৃষ্টি পাচ্ছে তোমরা তো দেখছো, আর এত ভালো লাগছিলো না কি বলবো, মানে সেই ছোটোবেলা মনে পড়ে যাচ্ছিলো, রেনি ডে এরকম ভিজে ভিজে ছাতা নিয়ে স্কুল যেতাম, সেইটা মনে পড়ছিলো। তবে কাজ বন্ধ রেখেছিলাম, এত বৃষ্টিতে কাজ করা অসুবিধা হচ্ছিলো, একটু ভয় ভয় লাগছিলো, কারণ বিদ্যুৎ চমকালে ভীষণ ভয় লাগে। তো এই দেখো, এই জমিটা কিছুক্ষণ আগেই ট্রাক্টর দিয়ে হাল বেয়ে দিয়ে গেলো, আর জমিগুলো যেন পুকুরের মতন দেখা যায়। এই জমির এইটুকু কাজটা বাকি আছে যেটা কমপ্লিট করতে হবে, আর হঠাৎ করেই বৃষ্টিটা এলো। চারিদিক থেকে কালো মেঘ ছেয়ে রেখেছিলো, কিন্তু হঠাৎ করে এলো বৃষ্টিটা, এইটুকু কাজ বাকি আছে। আর দেখো কত বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টিতে ভিজতে কিন্তু দারুণ লাগে, তবে গোটা শরীরে একদম কাদামাখা ছিল। কাদামাখা লুকটা তোমাদের কাছে এখন আর দেখালাম না, ধানটা যখন রোপণ করব তখনই তোমরা দেখো। আজকের এই বৃষ্টি দেখে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, প্রত্যেকটা মানুষ মনের খুশিতে এবার চাষটা করতে পারবে, কারণ প্রত্যেকটা জমি একদম পুকুরের মতন জলে একদম ডুবে গেছে। আর কি মুষলধারায় বৃষ্টি সেটা দেখে সবে বুঝে গেছে যে এই বৃষ্টিতেই চাষ হয়ে যাবে। আমাদের মালভূমি অঞ্চল, তো সেই জন্য আমাদের বৃষ্টির জলের ওপরই নির্ভর করতে হয় চাষের জন্য। বছরে একবারই চাষ হয় এই বর্ষাকালে, যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু চাষ হয়, আর না হলে হয় না, একটু খরা এলাকা। তো সেই জন্য বৃষ্টির ওপর ভীষণভাবে চাষটা নির্ভর করে। তাই আজকের এই বৃষ্টি থেকে প্রত্যেকের মনে ভীষণই খুশি। তো কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেছে, এই দেখো চারা গাছগুলো তুলে ওপরে রাখা হয়েছে। এগুলো এখানে আর লাগবে না, যে কটা লাগবে আমি নিচে নামিয়ে রেখেছি, এগুলো অন্য জমিতে যাবে। আজকে এই জমিটা কমপ্লিট করে পরের দিন আরও একটা নতুন জমি শুরু করব। এই যে তোমাদেরকে তো বৃষ্টি পড়ছিল তখন দেখাচ্ছিলাম যে এইটুকু জায়গা বাকি আছে, যে কটা লাগবে সে কটা আমি নিচে নামিয়ে রেখেছি, আর বাকিগুলো ওপরে তুলে রেখেছি অন্য জমির জন্য। তো চলো ধানটা রোপণ করে নিই। আর বৃষ্টিটা হওয়ার পর খুব শান্ত হয়ে গেছে পরিবেশটা, দেখো। এই ধান রোপণ করা কাজটা, এটা কিন্তু ভীষণই হার্ডওয়ার্ক, আমি এই জন্যই বলতে পারছি, কারণ আমি তো তোমাদেরকে এর আগে অনেকবার বলেছি যে আমি এইসব কাজ আগে পারতাম না বা কোনো দিন করিও নি, কিন্তু আস্তে আস্তে গ্রামে থাকতে থাকতে এই কাজগুলোকে শেখার চেষ্টা করেছি। আর শেখার পরেই বুঝতে পেরেছি যে কতটা
এটা হার্ড ওয়ার্ক, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এইভাবে ধান রোপণ করা, মানে শরীরের যে কী ক্লান্তি হয় সেটা আমি বলে বোঝাতে পারবো না। যারা ধান লাগাও কন্টিনিউ তারা জানবে, মোটামুটি মাঠের কাজ মানেই কিন্তু হার্ড ওয়ার্ক। আর এই জন্যই গ্রামের মহিলারা বেশি কর্মঠ হন, কারণ তারা এইসব কাজগুলো অনায়াসেই করতে পারে, করতে করতে তাদের অভ্যাস হয়ে যায়। ওই জমিটা কমপ্লিট করে আমরা এখন একটা অন্য জমিতে এসেছি। আর এখন যে বৃষ্টিটা পড়ছে, মানে কিছু বলার নেই, সবাই ভিজে গেছি, ছাতাতে আর বৃষ্টি আটকাচ্ছিল না, তো শেষে এই যে মাথাটা বাঁচানোর জন্য এই ব্যবস্থা করা, প্লাস্টিকটাকে এইভাবে বেঁধে নিয়েছি যাতে মাথাটা বেঁচে থাকে, কিন্তু পুরো শরীর একদম প্রত্যেকের ভেজা। ওখান থেকে উঠে এসে এই জমিটাতে এসেছি, এটা আজকে কমপ্লিট করার চেষ্টাতে আছি, কিন্তু মনে হচ্ছে হবে না, আমরা ছয়জন আছি। আর এখন আমাদের লাঞ্চ ব্রেক, তো আমরা একটু খাওয়া দাওয়া করেই একদম জমিতে নেমে পড়ব। তো গোটা জমিটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা পাশের জমিটা, এটা কিন্তু নয়, ওই দূরে দেখো একটা ট্রাক্টর চলছে, মানুষ কত ব্যস্ত, প্রত্যেকটা জমিতে পুকুরের মতন জল জমে আছে আর প্রত্যেকটা জমিতে মানুষ আছে। দেখো সবাই এই সময় এই সুযোগে যে যত তাড়াতাড়ি সম্ভব ধানগুলো সব রোপণ করে শেষ করে দিই। আর এই দেখো চারা গাছগুলো সব সারি সারি করে রেখেছে, এগুলো সব ওই জমিটাতে রোপণ করা হবে। আর কন্টিনিউ বৃষ্টি পড়ে যাওয়ার জন্য কাজ কিন্তু ভীষণভাবেই স্লো হয়েছে, স্লো করে কাজ করার জন্যই আজকে জমিটা আমরা কমপ্লিট করতে পারবো না, কারণ বৃষ্টিতে কাজ করা পসিবল হচ্ছিল না। এই যে বীজ ধান তো আমরা গোটা জমিতেই ছড়িয়ে দিয়েছি, এবার মোট কথা এটা রোপণ করে জমিটা কমপ্লিট করা। তো টুকটাক কাজ হচ্ছে, তার মধ্যে থেকে আমি একটু ক্যামেরা অন করছি, ক্যামেরাটা সবসময় অন করা যাচ্ছিল না, কারণ ওই যে হাতে কাদা লেগে আছে, বারবার এত কাদা থেকে উঠে এসে ক্যামেরা অন করা, ঠিক আছে, অনেক অসুবিধার মধ্যে কিন্তু ভিডিওটা করেছি বা করার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এতদিনে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, গ্রামে থেকে তুমি যদি এই চাষের কাজ শিখতে না পারো তো তোমাকে না অনেক কথাও শুনতে হয়, যেটা এর আগে আমার সাথে হয়েছে। বলতে পারো এই কাজগুলো আমার শেখা একমাত্র জিদ ধরে, যে না আমিও পারবো। প্রচণ্ড কাদা, মাটি, জল, এর মধ্যে হাঁটাচলা করা, তারপরে ভীষণভাবে অসুবিধা হয়, মানে কাদাতে হাঁটাচলা করা, এর মধ্যে হাঁটুর নিচ পর্যন্ত কাদা আছে জমিটার মধ্যে, তার মধ্যে থেকে এই কাজগুলো করতে হয়। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, জমিটা কমপ্লিট করতে পারবো না, নেক্সট কোনো দিন আরও একটা এই চাষেরই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন টাটা, সবাই খুব খুব ভালো থেকো, আর প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।